এখন এর আগে মমতা ব্যানার্জি তার পার্টি সরকার এই ধরনের অনেক প্রকল্প ঘোষণা করেছে বাস্তবে লোকে কিছু পায়নি কমপক্ষে যদি বিডিওরা যান লোকে মনের কথা বলতে পারবে যে কি পায়নি এই যত এ সাথী ও সাথী জীবন সাথী যা যা পরিকল্পনা হয়েছে তার কোনো লাভ মানুষ পায়নি পার্টির লোকেরা কাটমানি পেয়েছেন তো এইগুলো স্ট্যান্ট এখন আসছে লোক এতদিন ভিডিওকে খুঁজে পায়নি দেখতে পায়নি কথা শোনেনি কেউ লিস্ট টানানো হয়েছে বাড়ির তার কেউ বাড়ি পায়নি পায়খানা পায়নি তো আজকে যদি সত্যি সত্যি যা তো খুব ভালো কথা কিন্তু এগুলো সমস্ত ইলেকশানকে কেন্দ্র করে সে স্টান্ট হচ্ছে পায়ে পায়ে উড়িয়ে ধুলো সবাই মিলে কালীঘাট চলো কী প্রকল্প হয়েছে তো এই ধরনের লোককে বোকা বানানোর অনেক প্রকল্প হয়েছে দিদিমণির শুরু হয়েছিল বিহারের লোক এসে বাংলা বাংলার গর্ব মমতা যেই ব্যানার লাগানো হলো উনি আমফান হলো সব পরিষ্কার হয়ে গেল এখন জানি না কি হবে সমস্ত মিডিয়া স্ট্যান্ড আমি বলছি যা যা প্রকল্পনা ঘোষণা করেছেন যা যা অভিযান করেছেন তার একটা ফিডব্যাক দিন না কি করেছেন কোথাও দেখবেন না আপনি ঘোষণা হয়ে গেল ব্যাস আপনারা দেখিয়ে দেন তারপরের দিন শেষ এতে কিচ্ছু হয় না সমাজের মানুষ এই জন্য আর বিশ্বাস করে